নহাটা কলেজে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মিছিল তৃণমূল কংগ্রেসের। এদিন কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোটা বাজার প্রদক্ষিণ করে এই মিছিল। কলেজে ভাঙচুর ও কলেজ অধ্যক্ষকে হেনস্থা করার ঘটনায় প্রতিবাদ মিছিল তৃণমূলের। বৃহস্পতিবার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এদিন নহাটা বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। এদিনের মিছিলে প্রচুর কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিল গোটা বাজার প্রদক্ষিণ করে। এবিভিপির মিছিলের নাম করে বিজেপির কিছু দুষ্কৃতিকারী, কিছু মাতাল এই কলেজে ঢোকে, ঢুকে আমাদের ইউনিয়ন রুম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্যান্টিন থেকে শুরু করে প্রিন্সিপালের ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এবং সবই এরা যে এসেছিল কলেজের মধ্যে সবই ইনটক্সিকেটেড অবস্থায়। এদের সঙ্গে কলেজের কোনো সম্পর্ক কোনোদিন ছিল কিংবা আছে বলে আমার জানা নেই। এই দুষ্কৃতি তাণ্ডবের বিরুদ্ধে বিজেপির যে দুষ্কৃতিকারীর যে তাণ্ডব এই কলেজে করল তার বিরুদ্ধে আমাদের আজকে ধিক্কার মিছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নহাটা।